না আমি এত কম দামি জামা কাপড় পরি না, এগুলো তো মনে হচ্ছে না ক্যাটারিং এ যাওয়ার মতো জামা পরে, এসব জামা কাপড় আমাকে দেবেন না। হ্যালো দাদা, এসব দরকার নেই আমার, এসব জামা কাপড় পরি না। শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পাবো, আমি ভালো ভালো দামি দামি জিনিসপত্র পাবো, এসব কে জামা কাপড় পরে? কি এগুলো এগুলো কে পড়বে? জামা কাপড় হয়েছে নাকি দিচ্ছি? কি একটা সাদা জামা কালো প্যান্ট ভদ্রকালী স্কুলে পড়তে যাচ্ছি নাকি আমি? কালো জামা প্যান্ট পছন্দ বলে, কালো কালার পছন্দ, সাদা পছন্দ বলে স্কুল ড্রেসের মতো জামা প্যান্ট পরবো না? যারা দিয়েছে তারা শুনলে কি ভাববে? কি ভাববে মানে আমি এরকম জামা প্যান্ট পরি না, আমি পড়ি না এসব জামা কাপড়। এটা কোনো জামা হলো? এটা কি, এটা কি লাগছে? এটা পড়ো, এটা পড়ো, মনে হচ্ছে না স্কুলে ক্যাটারিং এ যাচ্ছি, নাহলে স্কুলে যাচ্ছি, আমি ক্যাটারিং এ যাবো মনে হচ্ছে। ক্যাটারিং এ যাওয়ার জন্য যাওয়ার মতো জামা প্যান্ট পড়ি না। ভালো দেখতে লাগছে না আমি বলি না আর কি, এইসব কোম্পানি জামা কাপড় এত কম দামি জামা কাপড় আমি পড়ি না, ন্যাত ন্যাত করছে এসব জামা কাপড় আমি পড়ি না, এত কম দামি জিনিস পড়ি না আমি। শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পাবো, আমি ভালো ভালো দামি দামি জিনিসপত্র পাবো, এসব কে জামা কাপড় পরে? আমি এত কম দামি জামা পরি না, এগুলো তো মনে হচ্ছে না ক্যাটারিং এ যাওয়ার মতো জামা, এসব জামা কাপড় আমাকে দেবেন না। এইসব জামা কাপড় আমি পরি না, ক্যাটারিং এ যাবো নাকি আমি নির্লজ্জ কি আছে? আমি ক্যাটারিং যাবো নাকি পরে? এগুলো যেতে হবে না, তবে না যেতে হবে না, ওরা দিলে ওদেরকে তো আমি বোঝাবো, ওরা বেশি করালে তোর জন্য, ওই জন্য এরকম, এই জন্য এরকম জন্মদিনে এত সুন্দর সুন্দর জামা দিচ্ছে, কে যায় জন্মদিনে সুন্দর সুন্দর জামা?
কি জামা প্যান্ট হয়েছে? চল ছাড়, ডাকো ডাকো, আমি পরবো না, বলে দাও ফেরত দিয়ে আসতে। ঠিক আছে, কি করবে না করবে সেটা আমরা বলবো, তুই বউ ভাবতে হবে না, পালা তুই যা। শুনছে বসেই তো আছে, কি ভাববে বল, অপমান করছিস ঘরে এসে? যেটা সত্যি সেটা বলেছি, আমি আমি এত কম দামি কেন পড়বো? আমি শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পাবো, হাজার হাজার লাখ লাখ টাকা দামের জিনিসপত্র দেবে আমাকে, আমাকে এই যে 500 টাকা দামের টাকা তৈরি না কি তোমাকে লাখ লাখ টাকা জিনিস দেবে? তো একমাত্র মেয়েকে বিয়ে করেছি, ও যা পাবো আমি বেরিয়ে গেল, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আরো দাও, লাই বাড়াও, দাও আরো ভালো ভালো জিনিস দাও ওকে, এই দেখে দেখে ওর একদম গলা মোলা বেরিয়ে যাচ্ছে, যত বের করবে তত ভাবতে আরো বেশি পাবো। আপনার শাশুড়ি আপনাকে কম দামি জামা দিয়েছে কোনদিনও? তাহলে এগুলো কি জামা কাপড়? এটা আপনি আপনি বলুন, আপনি বলুন, এটা এটা পড়লে তো মনে হচ্ছে ক্যাটারিং এ যাচ্ছি। সত্যি কথা বাবা, তুমি এতকে লাই দিও না, লাই দিও না, আমি এগুলো পড়বো না, আমি পড়লে পড়া রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে ভর্তি হয়েছি ক্লাস। দেখো বাবা, তুমি কোথায় বলবে তুমি, না তুমি ওকে সাপোর্ট করছো? এই বাড়িতে তোকে ঢুকতে দেবো না আমি, আর দাঁড়া না গো, ভালো হয়েছে নাকি? আমি এমনি বলছি, দেখছে না বলেছিলাম সাদা জামা পছন্দ, অপমান করছিস? বাবা তুমি কি জানতে আগের থেকে, সত্যি কথা বলো তো, একদম ওই জন্য সাপোর্ট করছো? পুরো মা ঘাবড়ে গেছিল, এমনি করে কেউ বলে বাবা জানতে জানতো, মা তো জানতো না, ভাবছে মা কিনে ভাবছে কত বড় ভুল করেছি, প্রথম কথা না নিয়ে গিয়ে কিনেছে এবার, আর আমরা এসছি আজকে জন্মদিনের পর, পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই।